আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ফ্যামিলি কিচেন বিডির পক্ষ থেকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো মজাদার সেমাইয়ের পুডিং। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেমাইয়ের পুডিং বানানোর জন্য আমি এখন যে মোল্ডে বসাবো, আমি সরাসরি মোল্ডে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ক্যারামেল করে নিব। এখানে অল্প আগুনে এ করতে হবে। এখানে আমি এখন 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, অল্প আগুনে আমি ক্যারামেলটা করে নিব। ক্যারামেলটা হয়ে গিয়েছে, এখন আমি এই মোল্ডটা এক পাশে রেখে দিচ্ছি, বাকি উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 লিটার তরল দুধ, এটা আমি জাল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। অনেকে মিষ্টি জিনিসে লবণ খায় না, তবে আমার কাছে লবণ না দিলে ভালো লাগে না, একটু লবণ দিয়ে দিলাম আমি। এখন আমি যেটা দিচ্ছি মিষ্টি শিরা, এটা মিষ্টি শিরা আমার বাসায় ছিল, আমি এই জন্য বাড়তি চিনি না দিয়ে মিষ্টি শিরাটা এখানে দিয়ে দিচ্ছি। এটা চিনির পরিবর্তে আমি দিয়েছি, আপনাদের যাদের বাসায় শিরা থাকবে না তারা অবশ্যই চিনি দিয়ে নেবে, বা কর্নেক্স মিল্ক দিয়ে নিলেও হবে। এখন আমি এখানে শিরা ছোটো কাপে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সেমাই, সুপের বাটিতে 1 বাটি এখানে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। কিছুই করতে হবে না, সেমাইগুলো শুধু একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলে হবে। এখন আমি এখানে দিয়ে এখন আমি 2টো ডিম নিয়েছি, ডিমগুলো যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়। 2টো ডিম আমি একটু ফেটে নিব। খুব একটা ফেটে নিতে হবে না, এভাবে একটু ফেটে নিলে হবে। এখন আমি দিয়ে দিব, এখন আমি ফাটানো ডিমটা এখানে দিয়ে দিচ্ছি দুধে। এখানে দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে নিব। এখন আমি যে মোল্ডে ক্যারামেল সেট করে নিয়েছি সেখানে ডিম দুধ এবং সেমাইয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন আমি মোল্ডটা ঢেকে নিয়েছি, এটা এখন আমি চুলে একটা পাতিল বসিয়েছি, পাতিলে এই মোল্ডটা বসিয়ে দিব। আমি চুলায় একটা পাতিল দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এখন আমি এই স্ট্যান্ডের উপরে মোল্ডটা বসিয়ে দিব। পানি থাকতে হবে মোল্ডের নিচে 1/3 ভাগ থাকবে, এর বেশি পানি দিলে পানি উপরে উঠে যেতে পারে, এর জন্য বেশি পানি দেওয়া যাবে না। আমি 1/3 ভাগ ডুবে মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখন পাতিলটা ঢেকে দিচ্ছি, ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এভাবে আমি 40 মিনিট এটা জাল হতে দিব। 40 মিনিট পর আমি আপনাদেরকে পুডিংয়ের অবস্থান দেখাচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার পুডিংটা জমে গিয়েছে, আমি একটা টুথপিক দিয়ে তারপরে একটু দেখাচ্ছি আপনাদেরকে। টুথপিকে দেখুন কিছুই নেই, তার মানে হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো, ঠান্ডা হওয়ার পরে আমি এটা আপনাদেরকে দেখাবো। সেমাইয়ের পুডিং আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটা মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার জন্য আমি চারপাশ থেকে একটা ছুরি দিয়ে পুরোটা একটু
আলগা করে নেছি দেখুন এরপরে আমি একটা প্লেট দিয়ে প্লেটে নেওয়ার চেষ্টা করতেছি পুডিংটা বের করে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে খেতেও খুব মজা হবে সেমাইয়ের এই পুডিংটা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একবার ট্রাই করে দেখুন সহজে বানিয়ে নিতে পারবেন সেমাইয়ের পুডিং আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে নতুন নতুন আপডেট যেন আপনার মোবাইলে পৌঁছে যায় তার জন্য প্রস্তুত থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ